দেখো মধুবন্তি, দিনে দুপুরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী মোহনপুরে এবং জাতীয় চলম্বর জাতীয় সড়কের উপরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে দুপুর 1:30 নাগাদ চন্দ্রী এলাকার সুদীপ মহাস্ত নামে স্থানীয় এক রেশন দোকানের কর্মী, তাকে গুলি করা হয়েছে। দুটি গুলি লেগেছে তার শরীরে। সে তার বাড়ি চন্দ্রী নয়াগ্রামে, নয়াগ্রাম থেকে সে যখন জাতীয় সড়কের দিকে যাচ্ছিল ব্যক্তিগত কাজে, সেই সময় মোহনপুরের কাছে জাতীয় সড়কের উপর দুজন তার রাস্তা আটকায় এবং যেটা আহত যে যুবক তার কাছ থেকে যেটা জানা গেছে দুজনেরই মুখে ঢাকা ছিল এবং তারা একটি বাইকে আসে এবং তাকে দাঁড় করায় এবং প্রথমেই তাকে গুলি করে, গুলি করে তার শরীরে এবং গুলি করার সাথে সাথেই সে পড়ে যায়। এরপর তার মোটর বাইক এবং মোবাইল নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপরে ঘটনা জানাজানি হওয়ার পরে ঝাড়গ্রাম থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং এটা জানা যাচ্ছে যে গোয়েন্দা সূত্র থেকে যে মাওবাদীরা বেশ কিছুদিন ধরেই এখানে বিভিন্ন একদমই অমিতাভ তুমি আমাদের সঙ্গে থাকো, যে কথা তুমি বলছিলে যে কয়েকদিন ধরেই জঙ্গলমহলে একের পর এক মাও পোস্টার পড়েছে, হামলার নেপথ্যে মাওবাদী হতে পারে আশঙ্কা আক্রান্তের পরিবারের। আমরা শুনে নেব গুলিবিদ্ধ হয়ে যে যুবকের মৃত্যু হয়েছে তার ভাই কি বলছেন। গুলিবিদ্ধ হয়ে যে যুবক গুলিবিদ্ধ হয়েছেন তার ভাই কি বলছেন, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে শুনে নেব। কি মানে আপনার এই বয়সে বাইক চুরির জন্য এরকম ঘটনা কোনোদিন শুনেছেন না? আমি তো কোনদিন ইয়ে করিনি এরকম, এটা আমাদের ওদিকে যে এলাকাতে এখানে কোনদিন কিছু হয়নি, এই ধরনের ঘটনা ঘটেনি, সেই জন্য আতঙ্কের মধ্যে বেশি আছে, যেহেতু কিছুদিন আগে আমাকে প্রস্তাব করছে বাইক করছে সেই কারণে ভয় আছে। ঘটনাটি দুপুর 1:30 নাগাদ ঘটেছে গোপীবল্লভপুর থেকে লোধাশুলি যাওয়ার পথে গুলি চালানোর ঘটনা। বাইকে আসা দুই দুষ্কৃতীর হামলা, গুলি করে বাইকে করেই চম্পট দেয় তারা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবক, তার চিকিৎসা চলছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতাভ রথের সঙ্গে। অমিতাভ, যে যুবক গুলিবিদ্ধ তার পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো মধুবন্তী, যে যুবককে গুলি করা হয়েছে তার পরিচয় যেটা জানা গেছে, তার বাড়ি ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় এবং সে স্থানীয় একটি রেশন দোকানের কর্মী হিসেবে কাজ করে। আজকে সে দুপুর 1:30 নাগাদ ওই রেশন দোকানের থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল, সেই সময় জাতীয় সড়কের উপর এই ঘটনাটি ঘটে। এই মুহূর্তে জঙ্গলমহলে মাওবাদী প্রভাবিত সমস্ত থানা এলাকাতেই প্রশাসনের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা আছে এবং বিগত কয়েক মাস ধরে জঙ্গলমহলে বিভিন্ন জায়গায় মাওবাদীদের পোস্টার পাওয়া গেছে। আজকেও ঝাড়গ্রামের মানিকপাড়াতে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে মাওবাদী পোস্টার রয়েছে এবং তার সাথেই একই সাথে জাতীয় সড়কে দিনে দুপুরে এই গুলি চালানোর ঘটনাতে জঙ্গলমহল জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে এবং এই মুহূর্তে ওই আহত যুবককে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এমনটাই জানানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মধুবন্তী, ধন্যবাদ অমিতাভ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।